আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে কুমিল্লাতে ঝাঁকজমকপূর্ণভাবে বিনা বাধাই, আমি আবার বলছি বিনা বাধাই, একটি মাহফিল অনুষ্ঠান এই মুহূর্তে হচ্ছে লাইভ। আমি আপনাদেরকে দেখাব, কি বিশ্বাস হয় না, বিনা বাধাই অনুষ্ঠান বাংলাদেশে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনারা বিশেষ করে জানেন, বাংলাদেশে বর্তমানে এবং বিশেষ করে কুমিল্লাতে যখন কোনো কোরআনের মাহফিল হচ্ছে, তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, সেইগুলাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং কারা বাধা দিচ্ছে আপনারা জানেন। আমরা অনেকে মনে করি পুলিশ প্রশাসন সরকার বন্ধ করে দেয়, না, বন্ধ করে দিচ্ছে কিছু আলেম সমাজ হুজুর, যাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা পরা, তারাই কিন্তু পুলিশ প্রশাসনকে বাধ্য করে মাহফিল বন্ধ করতে। এখন আমি আপনাদেরকে দেখাবো, যারা কিনা কুরআনের মাহফিল বন্ধ করে, কিন্তু তারা গানের অনুষ্ঠান, গানের মাহফিল বন্ধ করছে না, বরং গানের মাহফিলকে তারা কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করছে। কি বিশ্বাস হয় না? যাই হোক, চলুন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আর প্রথমে বলে নিচ্ছি, এখন থেকে আমি একটু গানের সাগরে হাবুডুবু খাবো। আপনারাও কেউ যদি না শুনতে চান তাহলে এখান থেকে স্টপ করতে পারেন, আর কেউ যদি শুনতে চান, আমি জাস্ট এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য, যারা কিনা কুরআন মাহফিলের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। এবং আশ্চর্য হবেন, কুরআন তেলাওয়াতের মাধ্যমে গানের অনুষ্ঠান, কনসার্ট উদ্বোধন করছে, এটা কেমন হুজুর, এটা কেমন নিয়ম? যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, চলুন আমরা এখন আনলিমিটেড গানের সাগরে বাজবো। আচ্ছা, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত হবে মাওলানা মনিরুল ইসলামকে, ধন্যবাদ। মনিরুল ইসলাম সাহেব এখন আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইস্তাউই أصحاب النار وأصحاب الجنة। আপনারা এই মেয়েটির দিকে লক্ষ্য করবেন, একটু পরে এই মেয়েটাকে দেখাবো। যাই হোক, আপনারা শুনলেন, এখন হুজুর মানে কুরআন তেলাওয়াত করেছেন। আমার খুবই আশ্চর্য লাগে, মানুষ টাকার জন্য, একটু র্যাঙ্কিং বাড়ার জন্য, সম্মান পাওয়ার জন্য হুজুররা কত নিচে নামতে পারে। সব হুজুর না, উনি হয়তো বা কোনো প্রেসারে চলে গেছেন, যাই হোক, কিন্তু এটা কি ঠিক হয়েছে, আপনারা কি মনে করেন? হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে অনুষ্ঠানের মধ্যে কুরআন তেলাওয়াত করছে, সেটা দোষের কি আছে? আচ্ছা, দোষের কি আছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কি কারণে ভিডিওটা করছি। কুরআন তেলাওয়াত তো শুনলেন, এবার আমরা ডিজে কিছু গান শুনি, ডিজে না মানে গান শুনি আর কি। এখনো কিন্তু হচ্ছে, এখন আমি যখন ভিডিও করছি বাংলাদেশ সময় এখন রাত 8:30 বাজে, আর এটা হচ্ছে আপনারা যেটা দেখছেন বিকাল, এটা হচ্ছে বিকালের ভিডিও। গানের এত মিউজিক, গানের কারণে মনে হয় না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। এইখানে কারো কোনো বাধা নাই, এখানে টুপি পরা মানুষও আছে, আবার কিছু মাদ্রাসার ছাত্রছাত্রীও আছে,
যাই হোক, তারা হয়তো বা কোনো একটা প্রেশারের কারণে আসছে। তো আমার কথা হচ্ছে, মানে যারা এখন এই মুহূর্তে আমাকে দেখছেন, আমিও যদি ওই এলাকায় থাকতাম আমিও কিন্তু অনুষ্ঠানটা উপভোগ করতাম, আমি নিশ্চিত যাইতাম, এমনকি আমি হয়তো বা প্রথম সারিতে থাকতাম, এটা মনে হয়। কিন্তু এখন কথা হচ্ছে যেই বিষয় নিয়ে, ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য যেই সব আলেমরা মানে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠায়, জেলা পুলিশের কাছে চিঠি পাঠায়, তারা কোথায়? হ্যাঁ জানি তাদের হাজার হাজার বাধায় এই কনসার্টকে তারা বন্ধ করতে পারবে না, কিন্তু আপত্তি তো করতে পারে, তা তো একটু আবেদন করতে পারে, তাই না, বন্ধ হোক আর না হোক। কিন্তু না, তারা সেটা করবে না, তারা করবে আজহারের মাহফিলের মানে বন্ধ করবে, আর তারা তাদের পাওয়ার এতটুকুই। আচ্ছা আমরা গান শুনতে থাকি, উপভোগ করি, মানে গেঞ্জি শার্ট প্যান্ট খুলে অনেকে, যাই হোক এটা আপনার জায়েজ, তার মানে কিছু কিছু হুজুরদের মতে এইগুলা জায়েজ, কিন্তু আজহারি মাহফিল করলে এটা না জায়েজ। আজহারি মাহফিলে মানে অনেক কিছু হয়। এই যে ছেলে মেয়েগুলো আছে, যদি মাহফিল হতো, আজহারির কয়েকটা মাহফিল হতো, এইখান থেকে আমার মনে হয় অনেক মানুষ মানে গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারতো। তারা যদি দু তিনটা মাহফিল শুনতো, তারা অনেকে হয়তো বা এই অনুষ্ঠানে আসতো না। যারা অনুষ্ঠানটা পরিচালনা করছেন, যারা আয়োজন করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমার বিন্দু পরিমাণ আপত্তি নাই। দয়া করে আপনারা আমার নামে মামলা টামলা দিয়েন না, কারণ এই এই ভিডিও দিয়ে আমার জয়েন্ট কামাইব, আপনাদের মামলা লড়ার মতো আমার ওই রকম ক্ষমতা নাই। তাই অযথা দয়া করে আমার নামে মামলা টামলা দিয়েন না, আপনাদের বিরুদ্ধে আমি বলতেছি না, আমি বলতেছি ওই হুজুরদের বিরুদ্ধে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, আরো কিছু গান দেখি উনি আমাদেরকে শোনাবেন। এই শিল্পীটার গান কি ভালোই লাগতেছে নাকি? আমার একটা অন্য একটা ভিডিওর কথা মনে পড়ছে, ওই ভিডিওটা আমি এটার সাথে লাগাচ্ছি, আপনারা দেখেন এটা মিলে কিনা। আচ্ছা আরো কি আছে? প্রথমে কোরআন তেলাওয়াত, পরে ডিজে, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা কেটা না থাকিলে সংসারে দুঃখ দেবার কারণে টান দিচ্ছে যে আছি বলে বোঝো না রে কত হোক হরি মায়া রে। মায়াটা কিন্তু সুন্দরই, তাই না, গানটাও কিন্তু ভালোই গাইতেছে। একটু পরে যে নাচটা দিব, কয়েকটা টুপিওয়ালা হুজুর আছে, কি নাচ, যাকে নাকে নাচ দিব। কিন্তু আমার মনে হয় দিনের বেলা এই কারণে কিছু কিছু অনেক হুজুর আসে নাই, রাত্রের বেলা আসবে। আমি আপনাদেরকে রাত পর্যন্ত নিয়ে যাচ্ছি, রাত পর্যন্ত নিয়ে যাই। আচ্ছা এবার আমরা রাত্রের দেখি, এটা কেন? আচ্ছা ওই মায়াটারে কই, বুঝা পাইতেছি না, মায়া একটা নাচ ছিল আপনাদেরকে দেখাইছিলাম, মায়াটা কই? ওই যে এটা, এই মায়াটারে দেখছিলেন একটু আগে, একবারে মাথায় কাপড় চাপড় দিয়া মানে বিশাল, যখন কুরআন তেলাওয়াত করছে এখন একবারে সব খুইলা দিছে। যাই হোক, এটা 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 কি গান গাইছে? কমলা
গলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আচ্ছা, এখানে আমরা দেখি অনেক ছেলে মেয়েদের উপস্থিতি, এখানে অনেক অনেক কিছু ঘটবে। আমরা জানি কনসার্টে কি হয় রাত্রের বেলা, কিন্তু না হোক এটাই আমরা চাই। আচ্ছা যাই হোক, ইয়ারফোনটা খুলি, আমি জাস্ট একটু 30 সেকেন্ডে শেষ করে ফেলি। এই যে এইখানে, এটা তো সবাই মানে আমি সহ আমিও কিন্তু যাইতাম, আমি যদি ওই এলাকায় থাকতাম আমিও কিন্তু অনুষ্ঠানে যাইতাম। কিন্তু কথা হলো, যারা হক্কা নিয়ে আলেম দাবি করেন, আপনারা কি আপনারা কি করছেন এই কনসার্টের বিরুদ্ধে? জানি আপনারা পারবেন না, তারপরে তো বিন্দু পরিমাণকে আপত্তি করেছেন কিন্তু করেননি। আপনারা আপত্তি করেছেন, মিজানুর রহমান আল আজহারির মাহফিলে আপত্তি জানিয়েছেন কিছুটা মত পার্থক্যের জন্য, কিন্তু এইখানে কোন জিনিসটা আপনাদের সাথে মতের সাথে মিলে? এখানে কি সবাই পর্দা করছে? না, যাই হোক আমি আর বেশি কিছু বলবো না, এটাই আর কি। এখানে যারা পাপ করতেছে সবগুলো পাপ আমি চাই ওই সকল আলেমদের আমলনামায় লেখা হোক, যারা কিনা তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দেয় তাদের আমলনামায়। এইখানে যতগুলা মানুষ, এখানে তো প্রায় লক্ষের কাছাকাছি হবে মানুষ, সবার পাপের ভাগ মানে যতটুক আমল হবে, পাপের আমল হবে এইগুলা সব ওই হুজুরদের আমলের মধ্যে লেখা হোক, এটা আমার মানে প্রত্যাশা। এই দোয়া করি আল্লাহর কাছে। যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় কিন্তু গানের মাহফিলে তাদের কোনো আপত্তি থাকে না, ওই গানের মাহফিলের সকল পাপ তাদের আমল নামায় লেখা হোক। আর চাই তাদেরকে যাতে আল্লাহ একটু সঠিক বুঝদান করেন, হেদায়তের পথে আনেন। কোরআনের মাহফিলগুলোকে চলতে দিন, একটু একটু মত পার্থক্যের জন্য আপনার মাহফিল বন্ধ করে দিবেন, এটা হয় না। আজকে তার মাহফিল বন্ধ করছেন, কালকে আপনাদের মাহফিল বন্ধ হবে। যার মাহফিল বন্ধ করতে চাচ্ছেন তার কিন্তু বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, সে একভাবে না একভাবে তার কথা সে প্রচার করতে পারবেই, কিন্তু বন্ধ হয়ে যাবেন আপনারা, জুতার বাড়ি পড়বে আপনাদের কপালে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।